আসসালামু আলাইকুম আমি টুম্পা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি লোভনীয় স্বাদের কাছে আমের ভর্তা তৈরি করব তো এখানে আমি তিনটি আম নিয়েছি আমগুলোকে ভালো মতো ধুয়ে তারপরে এই আমগুলোর খোসা ছাড়িয়ে আমগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছে আর এই আমের আটিটাকে এখনও শক্ত হয়নি যার কারণে আসলে আমের আটিটা ফেলে দিয়েছে তো এখন এই আমগুলোকে আমি ছেঁচে নিব তো এখানে আমি একটা কাঠের হাম্বল দিস্তা নিয়ে নিয়ে নিয়েছি তো এবার এর মধ্যে আমি আমটাকে ছেঁচে নিচ্ছি তো এই আম ছাঁচার এইখানে আমার সাহায্য করছে আমার যে ছোট বেবিটা আছে তো আমাকে এখানে সাহায্যটা করতেছে আম দিয়ে দিচ্ছে আর আমি এখানে ছেঁচে নিচ্ছি আমগুলোকে তো এই যে আমটা আমার ছেঁচা হয়ে গেছে তো আমটা কিন্তু খুব বেশি ছেঁচবো না জাস্ট একটু ছেঁচে নিলেই হয়ে যাবে আর আপনারা চাইলে এই আম ভর্তাটা গ্রেটারেও কিন্তু গ্রেট করে নিতে পারেন তো আমি আজকে ছেঁচেই এই আম ভর্তাটা তৈরি করব তো যে এখানে আমি সবগুলো আম এখানে ছেঁচে নিয়েছি আর এখন যেহেতু গরমকাল তো এই গরমের দুপুরবেলা কিন্তু এরকম আম ভর্তা খেতে সবারই ভালো লাগে তো তাই কাঁচা আমের ভর্তাটা তৈরি করব তো এখানে আমার সব আম কাঁচা হয়ে গেছে তো এখন আমি আমটার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে প্রথমে মাখিয়ে নিব তো আজকের এই আম ভর্তাটা আমার আম্মুই তৈরি করতেছে আমি আম্মু দুজন মিলেই কিন্তু তৈরি করতেছি সাথে আমাদের যে বেবিটা ও কিন্তু হেল্প করেছে তো এখন এখানে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর এই শুকনো মরিচটাকে চুলার মধ্যে একটু পুড়িয়ে নিয়েছি আর শুকনো মরিচটা পুড়িয়ে নিলে কিন্তু এই শুকনো মরিচ থেকে একটা সুন্দর একটা ফ্লেভার বের হয় যার কারণে এই আম ভর্তাটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর এই আম ভর্তাটা একটু মিষ্টি মিষ্টি খেতে আমার বেশি ভালো লাগে যার কারণে এখানে চিনির পরিমাণটা একটু বেশি করে দেওয়া হয়েছে তো এবার সব কিছু খুব ভালো মতো চটকে চটকে মেখে নিচ্ছে আম্মু তো আম থেকে কিন্তু প্রচুর রস বের হয়েছে তো এই যে আম ভর্তাটা হয়ে গেছে তো এবার আম ভর্তাটাকে একটা সার্ভিং ডিসে সার্ভ করে দিলাম তো তৈরি হয়ে গেছে লোভনীয় স্বাদের কাঁচা আম ভর্তা তো আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন তা আল্লাহ সবাইকে